হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি হচ্ছে আরেক রেদওয়ান, আমি একজন ফ্রি স্টাইল স্টান্ট রাইডার। তো আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই আপনি কি স্টান্ট ছেড়ে দিয়েছেন বা আপনি স্টান্ট করতেছেন না কেন আগের মতো, এর পিছনে একটা রিজন ছিল। তো বিগত 3 মাস যাবৎ আমার সাইকেলের ফ্রেমটা ভেঙে গিয়েছিল। তো 3 মাসে আমি স্টান্ট থেকে খুব খুব একটা দূরে ছিলাম না, বাট আবার দূরে ছিলাম বললেও চলতো। তো 3 মাস যাবৎ আমি ওইরকম রেগুলারভাবে স্টান্ট করতে পারতাছিলাম না, কারণ আমার ফ্রেমটা ভেঙে গিয়েছিলো। উইস্কো 4X একটা ফ্রেম ছিল আমার। তো ফ্রেমটা ভেঙে যাওয়ার কারণে আমি ওইরকমভাবে স্টান্ট করতে পারতাছিলাম না। তারপর পরপর 3 বার আমি ফ্রেমটাকে ঝালাই করি, অ্যালুমিনিয়ামের একটা ঝালাই আছে আমাদের এদিকে, আমরা ঝালাই করি, বাট ফ্রেমটা ওইরকমভাবে টেকসই হয় না আর কি। তো পরপর 3 বারই ভেঙে যায়। লাস্ট টাইম যখন ফ্রেমটা ভেঙে যায় কিছুদিন আগে, কিছুদিন 4-5 দিন হবে, 5 দিনের উপর হবে, দেন আমি ডিসাইড করি যে আমি আর সাইকেল স্টান্ট করব না। বিকজ আমি এখন এই মুহূর্তে এই সিচুয়েশনে আমি একটা নতুন ফ্রেম এফোর্ড করতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই ডিপ্রেশনে গিয়ে আমি আসলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর সাইকেল স্টান্ট করব না। আমি একটা আমার পেজে আর আমার ফেসবুক অ্যাকাউন্টেও আমি এ ব্যাপারে একটা পোস্ট করি যে আমাকে হয়তো আর আপনারা সাইকেল স্টান্ট হিসেবে, মানে সাইকেল স্টান্টে আর দেখবেন না। ওই পোস্টটা আসলে আমার কাছের একজন বড় ভাই যিনি ইমাম সাইকেল স্টোরের ওনার, তো ওনার চোখে পড়ে। ওনার চোখে পড়ার পরে উনি আসলে আমাকে ওনার সাথে দেখা করতে বলে, তো আরেকজনের থ্রুতে। তো আমি দেখা করতে গেলাম প্রায় আমরা কালকে, আজকে হচ্ছে 5 তারিখ, 4 তারিখ দিন সকালবেলা বের হয়েছিলাম বাসা থেকে। তো ঢাকায় গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমার 1-2 বেজে যায়। তো 2 থেকে মাগরিবের আগ পর্যন্ত ভাইয়ের সাথে ছিলাম। ভাইয়া আসলে খুব অসাধারণ একটা মানুষ, মানে এক কথায় মাইন্ড ব্লোয়িং। তো ওনার সাথে বসে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়া হলো। তারপর ভাইয়া বলল যে আমি তোমার একটা পোস্ট দেখলাম, এটা এরকম এরকম, তো তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি। তখন আসলে আমার মানে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না যে আমি কি বলবো ভাইয়াকে। তখন ভাইয়াকে বললাম যদি ভাইয়া এখন আপনি নিজেই বলেন যে আপনি কি করতে পারবেন আমার জন্য। দেন ভাইয়া আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল। বলার পরে ভাইয়া আসলে একটা ফ্রেম গিফট করলো আমাকে, যে ফ্রেমটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার স্টান্ট লাইফের, হোল স্টান্ট লাইফের, মানে আমার 11 বছর স্টান্ট লাইফের সব থেকে বেস্ট একটা গিফট। আর এই ফার্স্ট টাইম আমি একটা গিফট পেলাম, মানে স্টান্ট রাইডিং, মানে স্টান্ট রাইডিং রিলেটেড কোনো কিছু একটা ফার্স্ট টাইম আমি গিফট পেলাম। আর গিফটটা এমন একটা টাইমে পেয়েছি, আমাকে 4 তারিখ গিফট করা হয়েছে, 5 তারিখ আমার বার্থডে। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো আমার বার্থডে স্পেশাল, মানে সেরা গিফট বলতে পারলেই চলে, আমার পুরো লাইফের সেরা গিফট। তো এটা আসলে আমরা এখন আনবক্সিং করব, আনবক্সিং না আনপ্যাক করব। তো ওয়েট, আনপ্যাক করব। হচ্ছে সেই ফ্রেম যেটা নাম হচ্ছে ইয়োসোকা। এটা এমন একটা ফ্রেম, মানে মাইন্ড ব্লোয়িং এক কথায়, কিছুটা ডার্টমোরের মতো করা হয়েছে এই সাইডটা। তো ফ্রেমটা খুবই খুবই অস্থির লাগছে আমার কাছে, এক কথায় বেটার দেন উইস্কো। এই ফ্রেমটা খুবই বেস্ট। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ফ্রেমটার মধ্যে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। ক্যান ইউ ইমাজিন, 1 বছর ওয়ারেন্টি। আর এই ফ্রেমটা 1 বছরের মধ্যে যদি কেউ মানে কোনো রকম প্রবলেম ফেস করেন, তো ওই প্রবলেমগুলো যদি ভাইয়ের সাথে শেয়ার করেন, তো কোম্পানি কিছু রুলস আছে, ওই রুলস মোতাবেক যদি প্রবলেমগুলো এতে পড়েন তাহলে আসলে এটা আপনি রিপ্লেস করার একটা চান্স পেয়ে থাকেন। আর এই ফার্স্ট স্টান্ট জগতের কোনো ফ্রেমে রিপ্লেসমেন্টের একটা মানে গ্যারান্টি বা ওয়ারেন্টি স্টান্ট ফ্রেম দিয়েছে। তো এক কথায় ফ্রেমটা অস্থির, অসাম, আমার খুব ভালো লাগছে ফ্রেমটা, মাইন্ড ব্লোয়িং একটা ফ্রেম। এই ফ্রেমটা হচ্ছে আমার লাইফের একটা বেস্ট একটা গিফট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জানাই আমি ইমাম সাইকেল স্টোরকে, ইমাম সাইকেল স্টোর, অ্যান্ড স্পেশালি থ্যাংক ইউ সো মাচ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই আশিক ভাইয়াকে। আর
আমি আপনার কাছে আন্তরিকভাবে খুবই কৃতজ্ঞ। অ্যান্ড আমার সবথেকে একটা জিনিস যেটা ভালো লাগে, আপনি প্রত্যেকটা স্টান্ট রাইডারকে আপনি সাপোর্ট করার চেষ্টা করেন যতটুকু পারেন, আপনার মানে আপনার সাধ্য যতটুকু কোলায় আপনি সাপোর্ট করার চেষ্টা করেন, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। সো বিগ রেসপেক্ট ফর ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইমাম সাইকেল স্টোর, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আশিক ভাইয়া এরকম একটা ফ্রেম আমাকে গিফট করার জন্য। আশা করি আপনারা সবাই ইমাম সাইকেলের পাশে থাকবেন অ্যান্ড আমরাও আছি পাশে। সো যারা এরকম ফ্রেম নিতে যাচ্ছেন বা অন্যান্য স্টান্ট রাইডিং বা রাইডিং যাই বলেন সাইকেল রিলেটেড যে কোনো পার্টস আপনারা নিতে যাচ্ছেন, আপনারা ইমাম সাইকেলের ফেসবুক পেজে নক করতে পারেন বা আপনারা ইমাম সাইকেল স্টোরের ওয়েবসাইটে যেতে পারেন www.imamcycle.com। তো আমি আর ওয়েট করতে পারতাছি না, আমি এখন এটাকে ফুল সেট আপ করবো। আমার এই সাইকেলের ফ্রেম ভিতরে তো যা যা আছে ওইগুলোই থাকবে, জাস্ট ফ্রেমটা চেঞ্জ হবে। তো আমি আর ওয়েট করতে পারতাছি না, এটাকে তাড়াতাড়ি রেডি করে ফেলি। তো রেডি করার পরে আবার একটা ভিডিও মেক করব। তো রেডি করার পর কীরকম লাগতেছে সাইকেলটাকে, তো এটা দেখবেন আপনার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই ইমাম সাইকেলের পাশে থাকবেন অ্যান্ড আমার পাশে থাকবেন, আর যারা ইমাম সাইকেলের ফেসবুক পেজটি এখনও লাইক করে নি করে ফেলবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।